নমস্কার বন্ধু, কুক স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত। আমি এই চ্যানেলে তন্ত্র মন্ত্র বশীকরণ কালো জাদু টিপস জ্যোতিষ সাধনা বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মূলত আজকে আমি এমন একটি টোটকা সম্পর্কে বলবো যেটা প্রত্যেকটি মানুষেরই লাগে। প্রত্যেকটি ছেলে মেয়ে পরীক্ষা ও ইন্টারভিউতে যাওয়ার আগে ভয়ে অস্থির হয়ে পড়ে, তো সেক্ষেত্রে তাদের সফলতা লাভের একটি মন্ত্র আমি বলে দেব, যে মন্ত্রটি পরীক্ষা ও ইন্টারভিউতে সফলতা লাভ করতে সাহায্য করবে। এই মন্ত্রটি নির্দিষ্ট নিয়মে জপ করলে পরীক্ষার্থীর স্মৃতিশক্তি ও যোগ্যতা বৃদ্ধি প্রাপ্ত হয়। যদিও এটি একটি প্রার্থনা মন্ত্র, যেটি প্রার্থনা মন্ত্র হওয়া সত্ত্বেও এই মন্ত্রের ব্যবহারে কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হবে। কোনো ছাত্র বা ছাত্রী তার শিক্ষা জীবনের অসুবিধা থেকে মুক্তি পেতে এই মন্ত্রের সাহায্য নিতে পারে এবং এই মন্ত্রের ব্যবহার দীর্ঘদিন যাবৎ চালিয়ে যেতে পারেন। এই মন্ত্রটি পরীক্ষা ও পড়াশোনার সাথে সম্পর্কিত হলেও চাকরি পেতেও এই মন্ত্রের জুড়ি মেলা ভার। এই মন্ত্র অতি সহজেই জপ করা যেতে পারে। পরীক্ষায় বসার 15 দিন বা 1 মাস আগে থাকতে পরীক্ষার্থী প্রতিদিন মাত্র 11 বার করে এই মন্ত্রের অভ্যাস করা শুরু করতে পারে। যখন সে পরীক্ষা দিতে বসবে এবং হাতে প্রশ্নপত্র পাবে তখন খুবই নিজস্বরে সে 5 বা 7 বার মন্ত্রটিকে জপ করে নেবে। এইভাবে করলে মন্ত্রের প্রভাবে তার স্মৃতিতে উত্তরগুলি ভেসে উঠে তাকে সঠিক উত্তরগুলি লিখতে সাহায্য করবে। ঠিক একইভাবে ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হওয়ার আগে এই পদ্ধতি ব্যবহার করলে সফলতা তার করায়ত্ত হয়ে যাবে। এটি একটি প্রমাণিত মন্ত্র। এবং আরেকটি কথা বলি, আমি এখানে যে সমস্ত টোটকা এবং মন্ত্রের কথা বলি সেগুলি সবই পরীক্ষিতভাবে। যাই হোক, মন্ত্রটি হচ্ছে মরি সুধারহি সো সব ভাতি যাসু কৃপা নেহি কৃপা অধাতি। আবারও বলছি, মরি সুধারহি সো সব ভাতি যাসু কৃপা নেহি কৃপা অধাতি। এই মন্ত্রটি মনে রাখবেন, পরীক্ষায় বসার আগে বা ইন্টারভিউতে যাওয়ার আগে 15 দিন অথবা 1 মাস আগে থাকতে প্রত্যেক দিন 11 বার করে এই মন্ত্রের অভ্যাস করা শুরু করতে হবে এবং যখন পরীক্ষা দিতে বসবে বা ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হবে তখন এটি খুব আস্তে করে 5 বার বা 7 বার মন্ত্রটিকে জপ করে নেবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নমস্কার, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।